বর্তমান সময়ে চাল ডাল রেশনের পাশাপাশি আমাদের প্রত্যেকের বাড়িতেই নুডলস চিপস আর কোল্ড ড্রিঙ্কস মাসের মাসে ঢুকেই পড়ে, আর আমরা সেগুলো খুব ভালোবেসে খেয়েও থাকি। কিন্তু আপনি কি জানেন আপনি যেগুলো খাচ্ছেন সেগুলো আপনার জন্য কতটা ক্ষতিকারক? আপনি কি এটাও জানেন যে ওর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে যা আপনাকে অসুস্থ, খুব অসুস্থ বানিয়ে ফেলছে ধীরে ধীরে, কিন্তু আপনি সেটা বুঝতেও পারছেন না? এই বর্তমান ব্যস্ত লাইফে এখন কারোর হেলদি ফুড বানিয়ে খাওয়ার মতন সময় নেই, তাই জন্য সবাই পপুলার আনহেলদি ফুডের দিকেই ঝুঁকে যায় বেশি। তো প্রশ্ন আসে এবারে, করবো তো করবো কি, খাবো তো খাবোই বা কি, তো চিন্তা করছেন কেন? আমি তো আছি আপনাকে বলার জন্য। তো আজকের ভিডিওতে আমি আপনাকে এমনই কিছু আনহেলদি ফুডের কথা বলতে চলেছি যেগুলি আমরা প্রতিদিন খেয়ে চলেছি আর যেগুলি আমাদেরকে ধীরে ধীরে মারছে। সেই খাবারগুলিকে আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত। তাছাড়া আমি আপনাকে পাশাপাশি এটাও বলবো আপনি খাবারগুলির থেকে কি করে বাঁচতে পারেন। নাম্বার ওয়ান, হোয়াইট ব্রেড বা সাদা পাউরুটি। আমাদের লিস্টের প্রথমেই রয়েছে ব্রেড, কারণ আমরা দিনে শুরু করি এটা দিয়ে। আমাদের এই ব্যস্ত লাইফে সকালে উঠে কারোর তো সময় থাকে না যে কেউ একটা হেলদি ব্রেকফাস্ট রেডি করবে, তাই সকলে সময় বাঁচানোর জন্য ব্রেড খেয়ে থাকি সাধারণত। কিন্তু আপনি জানেন আপনি যে ব্রেডটা খাচ্ছেন সেটা কতটা ক্ষতিকারক, যে আপনাকে ভীষণ অসুস্থ বানিয়ে ফেলতে পারে, পাশাপাশি আপনার হার্ট ডিজিজ এমনকি ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করতে পারে। আপনি হয়তো জানেন না, বাট ব্রেড আপনাকে তিনভাবে স্লো পয়জন দিয়ে মারছে। এটার ইনগ্রিডিয়েন্টগুলো এতটা ভয়ঙ্কর যে আপনি জানলে পুরোপুরিভাবে অবাক হয়ে যাবেন। প্রথমত চিনি, দ্বিতীয়ত ময়দা, আর তিন নম্বর হাইড্রোজেনেটেড ঘি। এই তিনটি ইনগ্রিডিয়েন্ট এতটাই খতরনাক যে আপনি ভাবতে পারবেন না। আপনি যদি ডেইলি বেসিসে পাউরুটি খেতেই থাকেন তাহলে প্রথমত আপনি যেটি দেখবেন সেটি হলো ওয়েট গেন। ওয়েট গেনের পিছন পিছন চলে আসবে ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম, স্কিন প্রবলেম এবং আপনার হার্টের সমস্যা। তো আপনি যদি সমস্যাটাকে বাঁচতে চান তাহলে অবশ্যই আপনাকে হোয়াইট ব্রেডটাকে অ্যাভয়েড করে ব্রাউন ব্রেড শুরু করতে হবে, অর্থাৎ আটার পাউরুটি। আর আপনি যদি একান্তই হোয়াইট ব্রেড খেতে চান তাহলে অবশ্যই সেটিকে শেকে নিন। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ব্রাউন ব্রেডটাই খান, কারণ সেটি বেশি পুষ্টিকর, ময়দার তুলনায় আটা বেশি পুষ্টিকর হয়ে থাকে, আর দুটোর মধ্যে এমন কিছু টেস্টের ডিফারেন্টও হয় না। নাম্বার টু, আমাদের সকলের ফেভারেট ও প্রিয় খাবার নুডলস। আমরা সকলেই নুডলস খেতে খুব ভালোবেসে থাকি, আর নুডলসের মধ্যে সবার থেকে পপুলার হচ্ছে ম্যাগি। আর আপনার ম্যাগিতে সবাই এটা দেখেছেন অবশ্যই, দু মিনিট মে তাইয়ার ম্যাগি। কিন্তু আপনি এটা কি জানেন, আপনি দু মিনিটে তৈরি করছেন, এই দু মিনিটের জন্য আপনার শরীর কতটা অসুস্থ হয়ে যেতে পারে? 100 গ্রাম ম্যাগির প্যাকেটে 1.3 গ্রাম পর্যন্ত সোডিয়াম থাকে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ম্যাগিতে বা নুডলসে সোডিয়ামের মাত্রা প্রচুর পরিমাণে বেশি থাকে। WHO-র অনুযায়ী একটা অ্যাডাল্ট মানুষের পার ডে 5 গ্রামের থেকে কম সোডিয়ামের মাত্রা নেওয়া উচিত। কিন্তু আপনি ভেবেছেন, যদি একটা ম্যাগির প্যাকেটে 100 গ্রাম ম্যাগির প্যাকেটেই আপনি যদি 1.3 গ্রাম মধ্যে সোডিয়াম পেয়ে যান, কিন্তু আপনি শুধু দিনে তো শুধু ম্যাগিতে খেয়ে থাকবেন না, অবশ্যই আপনি দিনে অন্যান্য খাবারও খাবেন, সেটা তো সোডিয়াম থাকবে। এবার সেই হিসেবে আপনার দিনে সোডিয়ামের ইনটেকটা প্রচুর পরিমাণে বেড়ে যায়, যার ফলে আপনি হাইপার টেনশান, কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাট্যাক এবং আপনার কি থাইরয়েড পর্যন্ত হয়ে যেতে পারে। তাই আপনি ডেইলি বেসিসে অন্তত ম্যাগিটাকে খাওয়া বা নুডলস খাওয়াটাকে অ্যাভয়েড করুন। আর যদি আপনি একান্তই ম্যাগি খেতে বা নুডলস খেতে খুব ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই তার মধ্যে প্রচুর পরিমাণে ভেজিটেবল মিশিয়ে রান্না করুন, যাতে সেটা সোডিয়ামের লেভেলকে ব্যালেন্স করে নিতে পারে। নাম্বার থ্রি, কোল্ড ড্রিঙ্ক। কোনো অকেশন হোক বা মুভি হোক বা যে কোনো ক্ষেত্রে হোক না কেন, প্রত্যেক আনন্দের মুহূর্তে আমাদের সবার থেকে বেশি প্রয়োজনীয় কনজিউম প্রোডাক্ট হলো কোল্ড ড্রিঙ্ক। আপনারা ভিটিভিতে বিভিন্ন রকমের অ্যাডও দেখেছেন, যারা একটা অ্যাড দিয়ে থাকে, সেটি মিরিন্ডাই হোক না কেন আর কোকোকোলাই হোক না কেন, আপনারা সেটি দেখে ভাবেন যে তারা সত্যি নিজেরা হয়তো এই প্রোডাক্টটাকে কনজিউম করে থাকে, কিন্তু তারা সেখানে আপনার পাপ্পু কেটে রাখে। তো আমি আপনাকে বলে রাখি, এই কোল্ড ড্রিঙ্কের মধ্যে সবার থেকে মেন ইনগ্রিডিয়েন্টই হচ্ছে সুগার আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সুগার হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটি বিশেষ সমান। আপনি রেলওয়ে স্টেশনে কোনো কোল্ড ড্রিঙ্কে কনজিউম করতে থাকেন তাহলে অবশ্যই সেটি আপনাকে ডায়াবেটিস, পাশাপাশি ওয়েট গেন ও বোনাস হিসেবে আপনাকে ব্লাড প্রেশার দিয়েই থাকবে। তাই আমি আপনাকে বলবো যে অবশ্যই এইটিকে পুরোপুরিভাবে অ্যাভয়েড করার চেষ্টা করুন। নাম্বার ফোর, পটাটো চিপস। আমাদের কোল্ড ড্রিঙ্কের পাশাপাশি সবার থেকে মেন খাবার হিসেবে আমরা খাই পটাটো চিপস। আমি এটাও জানি আপনার অধিকাংশ মানুষই পটাটো চিপস খেতে খুব ভালোবেসে থাকে, তবে আমি আপনাকে বলবো এটিকে অবশ্যই ত্যাগ করার চেষ্টা করুন। তবে আপনাকে বলে রাখি যে এটি আপনি কেন খাবেন না, কারণ এটি আপনার প্রচুর পরিমাণে ওয়েট গেন করাবে, এর পাশাপাশি এর মধ্যে আর্কিলেমাইড নামে একটা খতরনাক কেমিক্যাল ইউজ করা হয়ে থাকে,
যেটি আপনাকে ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়িয়ে দেয়। তার মানে আপনার ওয়েট গেইন প্লাস আপনার কোলেস্ট্রল পাশাপাশি আপনার বোনাস হিসাবে আপনি একটা ক্যান্সারের রিস্কও পেয়ে যাবেন জীবনে। তো অবশ্যই আপনি এটিকে ত্যাগ করবেন। নাম্বার 5, চকলেট। বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই চকলেট খেতে খুব ভালোবেসে থাকে, এমনকি আপনাদের মধ্যে আমিও আছি যে চকলেট খেতে খুব ভালোবেসে থাকি। কিন্তু আপনি এটা কি জানেন, চকলেটের মধ্যে প্রচুর পরিমাণে হাই এন্ড ক্যালোরি থাকে এবং তার সাথে থাকে প্রচুর পরিমাণে সুগার আর স্ট্যারোয়েড ফ্যাট। কিন্তু মন খারাপ করবেন না, প্রত্যেক চকলেট খারাপ হয় না। কিছু কিছু চকলেট হয় যেগুলি আমাদের হার্টের জন্য এবং হেলথের জন্য খুব উপকারী হয়ে থাকে। চকলেটের দুটোভাবে ভাগ করা যায়। প্রথমটা যেটি থাকবে, এটির মধ্যে কোকো পাউডার খুব কম পরিমাণে থাকে এবং সুগার প্রচুর পরিমাণে দেওয়া হয়, আর পাশাপাশি দেওয়া হয় বিভিন্ন রকম কেমিক্যাল। এই চকলেট সাধারণত আপনি আপনার আশেপাশের যে কোনো দোকানেই পেয়ে যাবেন। আর দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে আসে একটু দামি চকলেট। এই চকলেট সাধারণত একটু বেশি দামি হয়ে থাকে। এর মধ্যে কোকো পাউডার পরিমাণটা প্রচুর পরিমাণে বেশি থাকে আর সুগারের পরিমাণটা খুব পরিমাণে কম থাকে, সেই জন্যই চকলেটগুলো খুব একটা তিতোহা টাইপের হয়ে থাকে। কিন্তু চকলেটগুলি আমাদের শরীরের জন্য এবং হেলথের জন্য খুব উপকারী হয়ে থাকে। সাধারণত এই চকলেটগুলি আমাদের দেশে তৈরি হয় না, এগুলি বাইরের থেকে ম্যানুফ্যাকচার হয়ে আসে, সেই জন্য সাধারণত এই চকলেটগুলির দাম একটু বেশি হয়ে থাকে। তাই আপনাকে সুস্থ থাকতে হয় বা হেলদি চকলেট খেতে হয়, তবে একটু পয়সা তো আপনাকে খরচা করতেই হবে। আমাদের মধ্যে মেন সমস্যা এটাই থাকে যে আনহেলদি ফুড সেগুলো ভীষণ টেস্টি হয়ে থাকে আর হেলদি ফুড সেগুলো টেস্টি হয় না, কোনো স্বাদই পাওয়া যায় না। কিন্তু আপনারা যদি টেস্টি ফুড খেতে চান বা সেটি হেলদি হওয়ার পাশাপাশি, তবে আপনার সেটিকে এমন কিছু ফুড খেতে পারেন, যেমন লাসি হতে পারে, ডাবের জল হতে পারে, এমন কোনো ফুড আইটেম খেতে পারেন যেগুলি হেলদি এবং ন্যাচারাল হয়ে থাকে। তাছাড়া বিভিন্ন রকম আমরা হোমমেড যেগুলো খাওয়ার করে থাকি সেগুলো টেস্টি আর হেলদি হয়ে থাকে। তো আপনি যদি একান্তই টেস্টি খাওয়ার আর একটু হেলদি টাইপের খেতে খাওয়ার চান, তো সেটিকে অবশ্যই আপনি বাড়িতে বানিয়ে খান বা কোনো এমন কোনো ন্যাচারাল জিনিস খান যেটি আপনাকে উপকারে দেবে। আনহেলদি ফুডগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, যেগুলি আপনার শরীরকে ধীরে ধীরে অসুস্থ বানিয়ে ফেলবে এবং আপনি দীর্ঘকালীন সময় সেটিকে বুঝতে পারবেন, তখন কিন্তু আফসোস করার মতো সময় থাকবে না আপনার কাছে। তো আজকের ভিডিওটি আপনার কাছে উপকারী বলে মনে হয়ে থাকে আর ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তো ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।